মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দফতরের ভেতর টেন্ডারের বনিয়ামের অভিযোগ ঘিরে তৃণমূল প্রধান ও দলেরই কয়েকজন সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই ঘটনাকে ঘিরে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। অভিযোগ, সদস্যদের অন্ধকারে রেখেই প্রধান একতরফাভাবে সব কাজ করছেন বলেই বিডিওর কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন দলেরই সদস্য রফিকুল ইসলাম ও তারই দুই সদস্য। বিডিও অফিস থেকে তারা পঞ্চায়েত দফতরে গেলে প্রধানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষই। আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, আমি ছিলাম এবং জনতার সরকার ছিল, তার সঙ্গে মোবারক হোসেন ছিল। আমরা পঞ্চায়েতে গিয়ে আমার 7 নম্বর সংসদ, আমি তার সংসদের মেম্বার রফিকুল ইসলাম, আমি বলি টিআরএসকে এবং সেক্রেটারিকে, বলি আমাদের বুথে যা এনার্জি এসে ডিমান্ড মারা হয়, মাস্টারের বহু ডিমান্ড মেরে দেয় প্রধান এবং টিআরএস আশা কর্মীর ডিমান্ড মেরে দেয়। আমি ওকে বলতে গিয়ে যাই, বলি যারা লেবার অ্যাকচুয়ালি তাদেরই ডিমান্ড মারা হোক, হ্যাঁ তারা লেবার, ওরাই টাকা পাও, ওরা লুটপাট করে কন্ডাক্টর এবং প্রধান মিলে উল্টা পুল্টা লুটপাট করে টাকা তুলে প্রধান আমাকে ধমক দেয়, হ্যাঁ আমি যা ইচ্ছা তাই করব, তোমরা কে? আমরা পঞ্চায়েতের মেম্বার, এরকমই আমরা পঞ্চায়েতে যাই না, খুবই আমাদের চোটপাট করে আরও ও লোকজনকে ডেকে এনে তুমি এখান থেকে বাড়ো, আর এই চাদরটা ছিল চাদরটা দিয়ে আমার গলায় পেঁচ দিয়ে দেয়। এই রাজীব চৌধুরী টাকা 3,000 ছিল আমার পকেটে, ছিনতাই করে নেয় রাজীব, আর মারধর করে আমাদের বাইরে থেকে লোকজন এসে আমাদেরকে ছুটি। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানকে এবং পঞ্চায়েত ভাঙচুর করারও অভিযোগ রয়েছে। পঞ্চায়েত আমরা ভাঙবো কেন? আমরা পঞ্চায়েতে এরকমই যাই না, কম প্রধানের যত লোকজন আর প্রধান আমরা প্রতিনিধি হয়েছি, প্রধান পঞ্চায়েত ভাঙচুর করার জন্য আমরা পঞ্চায়েত ভাঙচুর করবো? আর জনপ্রতিনিধি কী জন্য হয়েছি? গ্রামের উন্নয়ন করার জন্য হয়েছি আমরা, আমরা পঞ্চায়েতে ভাঙচুর কেন করতে যাবো? আপনারা সেক্রেটারি ছিল, সহায়ক ছিল, ওদেরকে কাছ থেকে জানবেন, হ্যাঁ কিছু আমরা করিনি, সব প্রধান ওটা লোকজন দিয়ে কুড়িয়েছে। আচ্ছা, আপনারা কোন দল করেন? তৃণমূল। কতদিন ধরে করছেন তৃণমূল? আমি তৃণমূল করি পঞ্চায়েত ভোট করার আগে থেকে। না, আমরা কোনো পঞ্চায়েতে ভাঙচুর করিনি। কী হয়েছিল? আমরা খালি জাস্ট বিডিওর কাছ থেকে মিটিং করে এসে আমরা পঞ্চায়েতে উঠেছি 3 জন মেম্বার, তো অফিসারের সাথে কথা বলার জন্য গেছি, আমরা বসারও চান্স পাইনি, যাওয়া মতেই প্রধান গালাগালি শুরু করে দিল, আমরাকে গালাগালি শুরু করে দিল। তো আমরা আমাদের রাগ হলে ওরাও যে পঞ্চায়েতের কাজগুলো টেন্ডার সব ব্ল্যাক মানি করে করছে, লোককে পাইয়ে দিয়েছে, পুকুর খুঁড়ে দিয়েছে, জিসিবি দিয়ে খুঁড়ে দিচ্ছে, তো এগুলোই কমপ্লেন আমরা বলতে গেলাম বিডিও সাহেবকে, বলেছি বলছি অফিসারে যে বলো, আমরা বলতে যে ওরা সব লোকজন ওর ভাই ভাতিজাকে ডেকে এনে আমাকে মারতে শুরু করে দিল। সেক্রেটারি ছিলেন, তারপরে জুলফিকার এনএস ছিলেন, আর একটা বাদল মুর্মু বলে ও ছিলেন মেম্বার, আমরা প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারপিট শুরু করে দিল। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি, আমরা টিএমসির মেম্বার। কতদিন ধরে করছেন টিএমসির মেম্বার? 2.5 বছর হয়ে গেল। এটা আমরা সব জানালছি, এখন দেখেন আমরা কত মারিছে, আমরা বুকে ব্যথা, আমরা 3 জনকে মেরেছে, ওদের পরিবার সব কিছু মিলে মেরেছে আমাকে। হ্যাঁ, জানিয়ে দিয়েছি। এ ব্যাপারে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা, আমি হঠাৎ আজকে ওই দৌলতনগর জিপি থেকে আসলাম, ওখানে ওই কংগ্রেস থেকে তৃণমূল হলো দানেশ সাহেব, আমাদের মৌসুম দিচ্ছিল, সবাই ছিল, ওখান থেকে এসে আমি পঞ্চায়েতে ঢুকলাম, আমার সচিব সাহেব ছিল, নোডাল ছিল এবং জিআরএস ছিল, এই মুহূর্তে আমি বসে আছি। তারপরেই 5-6 জন এসে হামলা করে, বলে টেন্ডার বেআইনিভাবে করতে হবে, ওরা আমার উপরে বলে আমাকে প্রেশার দেয় যে তোমাকে বেআইনি টেন্ডার করতে হবে, আমি রাজি না হয় আমার উপরে শুরু হয় ওরা মারধর এবং অফিস ভাঙচুর, এবং মূল কাগজপত্র আমার ব্যাগে ছিল সেগুলোও কাগজপত্র কী কী নিয়েছে এখন বলতে পারবো না, অনেক কিছু ক্ষতি করেছে, আমার ভাইটার মাথা ফাটিয়েছে, আর আমার মুবারক হোসেন অনেক আংটি পড়েছিল হাতে, ওই অ্যান্টিবেলা হাতে হাত টাত মেরেছে, আঙুল ডান হাতের আঙুলটা বোধ হয় ভেঙেছে নাকি বলতে পারবো না, আর বুকে প্রচণ্ড ব্যথা, চোট, হাতে পায়ে সব মেরেছে ওরা, আর অফিস আমার প্রচুর ক্ষতি করেছে, ভাঙচুর করেছে। তারা কারা? তারা কংগ্রেসের মেম্বার কিন্তু তৃণমূল হয়েছে। আমি এই যে আমাকে মেরেছে, আমার অফিস ভাঙচুর করেছে, এর সুবিচার চাইছি। থানায় কি লিখিত অভিযোগ জানানো হয়েছে? থানা আমার পঞ্চায়েতে গেছিলো, সব কিছু দেখে শুনে এসছে, এখন অভিযোগও আমার জানানো হয়ে গেছে। তৃণমূল জেলার মুখপাত্র শুভময় বসু জানান, প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করবে। দৌলতপুরের ঘটনাটা শুনেছি, ইতিমধ্যে ব্লক সভাপতিকে বলা হয়েছে, প্রধান এবং মেম্বারের যে ভুল বুঝাবুঝির কারণে যে গণ্ডগোলটা হয়েছে সেটা
সক্রিয়ভাবে উপস্থিত থেকে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার জন্য এবং প্রশাসনকে বলা হয়েছে যে সঠিক ঘটনা যেটা আছে সেটা যেন প্রশাসন দেখে এবং আইন মোতাবেক প্রশাসন সেই কাজটা করে। আর দলীয়ভাবে দলীয় সভাপতিকে বলা হয়েছে তারা উপস্থিত হয়ে দুপক্ষকে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে প্রধান এবং মেম্বারের সেটা মিটিয়ে নেবে। বিজেপি নেতা অভয় গাঙ্গুলি কটাক্ষ করে বলেন, দিদির অনুপ্রেরণায় এই ঘটনা ঘটেছে। দেখুন, কালকে মালদার হরিশ্চন্দ্রপুরে যেটা হয়েছে এটা একটা উদাহরণ এবং সামান্য ঘটনা। প্রধানকে অন্য সদস্যরা মিলে এবং তৃণমূলের কিছু দুষ্কৃতী মিলে প্রচুর মারধর করেছে। তার কারণ প্রধান কেন অনৈতিকভাবে টেন্ডার করে আর মেম্বারদেরকে কাজ পাইয়ে দিচ্ছে না, এটা তো দিদির অনুপ্রেরণাতে হচ্ছে। তার প্রভাব গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে। এখন প্রধান একটু ভালো হতে গেছিলো মনে হচ্ছে সামনে ভোট টোট, তার ইমেজ ভালো করার জন্য প্রধানও এসব কাজে দুর্নীতিতে যুক্ত, এর আগে পরে সমস্ত ছিল সবাই বলছে। এখন যেটা বিজেপি কিংবা বিরোধী দল যেটা এতদিন ধরে বলে আসছিল, আজকে নিজের দলের মধ্যে মারপিট খাওয়াখাওয়ি, কে তোলা বেশি তুলবে, কে কাটমানি তুলবে, এই করে সমস্ত সাধারণ মানুষের সামাজিক প্রকল্পের টাকা চুরি করতে করতে এমন হয়েছে যে প্রধান যদি এখন বারণ করছে তাহলে প্রধানের বাড়ি ভাঙচুর হচ্ছে, প্রধানের অফিস ভাঙচুর হচ্ছে, প্রধানের পরিবারকে থেট দেওয়া হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির জন্য মানুষ আর শান্তি পাওয়ার জন্য 2021 সালের মে মাস অবধি মুখছে বসে আছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছেই, এটা ধরে নিয়ে সমস্ত সাধারণ মানুষকে আর আমরা শান্তি দেব, এটা আপনাদের কাছে অঙ্গীকার রাখছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।